আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার সৌদি আরবের কোভিড নাইন্টিনের আপডেটটি দর্শক সৌদি আরবে আবারও আক্রান্ত মোটামুটি হাজারের উপরে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে এক জন সুস্থ হয়েছে আটশো জন আক্রান্ত থেকেও সুস্থতা অনেক কম মারা গিয়েছে ১৩ জন সব থেকে বেশি আক্রান্ত হয়েছে রিয়াদ চারশো জন মক্কা দুইশো জন পূর্বপ্রদেশ একশো ছত্রিশ জন আলাসির পঞ্চাশ জন মদিনা একচল্লিশ জন জিজান বত্রিশ জন আলকাসিম তিরিশ জন তাবুক একুশ জন হাইল বিশ জন নাজরান চোদ্দো জন উত্তর বর্ডার তেরো জন আলবাহা নয় জন এবং আলজুহুব সাতজন এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত চার লক্ষ পনেরো হাজার দুইশো একাশি জন এবং সুস্থ তিন লক্ষ আটানব্বই হাজার চারশো চুয়ান্ন জন মারা গিয়েছে ছয় হাজার নয়শো পঁয়ত্রিশ জন বর্তমানে ক্রিটিক্যাল অবস্থাতে আছে বারোশো আটানব্বই জন এবং অ্যাক্টিভ কেস আছে নয় হাজার আটশো বিরানব্বই জন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই করোনা আইন মেনে চলবেন